হযরত ইব্রাহিমের মা ডেকে বলেন ইব্রাহিম আল্লাহর কবর যাতে আগুনে না ধরে আমি তোমার জন্য খাবার নিয়ে যাব ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখ আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায় বলে পাঠাও আল্লাহর খলিলের মা খাবার নিয়ে ইব্রাহিমের কাছে গেল আগুনের মধ্যে আগুন জ্বলে ইব্রাহিমও পড়ে না ইব্রাহিমের মাও পড়ে না يا نار كوني بردا وسلاما على ابراهيم اغن জ্বলে ইব্রাহিম জ্বলে না ব্যাগ ফাসাটারে ঘুরাই দিয়া শুরু শুরু করে মুত্তাছে আল্লাহ ডাক দে বলেন ইব্রাহিম আগুন নিবে তোমার মতে কি আগুন নিবে ব্যাগে ডাক দে কই রব্বে করিম আমি জানি ইব্রাহিম এর আগুন নিবে না আমার এই বর্ষাবে কিন্তু কিয়ামতের কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন বলবা ও মাখলুকরা আমার খলিলকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল তোমরা কি করছিলে আল্লাহ সেদিন আমি ব্যাংক জবাব দিব আল্লাহ আমি বর্ষাব করে আগুন নিবানোর চেষ্টা করেছিলাম আল্লাহ তোমার কঠিন প্রশ্ন থেকে অন্তত আমি বেঁচে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহ ডাক দে বলে রে ব্যাগ আমি আল্লাহ জানি তোমার এই মুতে আগুন নিবে না কিন্তু তোমার এই চেষ্টা এবং ইখলাসের জন্য এক আন্তরিকতার জন্য এক নিষ্ঠতার জন্য আমি আল্লাহ তোমাকে একটা বেনিফিট দিলাম ব্যাংকে যা যা কিয়ামত পর্যন্ত তোমার বংশে যত ব্যাং আসবে সব ব্যাংকের পেশাবকে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম নিজামপুরের মায়েরা আরে ওই যে বলছিলাম আল্লাহর বান্দা 99 জন নিরাপরাধ মানুষ হত্যা করে সে এখন চিন্তা করে আল্লাহ আমি 99 জন নিরাপরাধ মানুষ হত্যা করেছি না জানি আমার উপায় কি হবে আল্লাহ আমার ক্ষমা হবে নি আমার উপায় কি এই উপায় খোঁজার জন্য সে যাচ্ছে এমন সময় একজন পাদ্রী রাস্তা দিয়ে যায় পাদ্রীকে ডাক দে বলেন হুজুর একটু দাঁড়ান একটা মাসালা বলে দিয়ে যান বলেন কি মাসালা আমি নিরাপরাধ 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি এখন আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে আমার উপায় কি হবে আমি যে নিরাপরাধ 99 জন মানুষ মারলাম আমার জীবনে কি উপায় হবে আমার অন্তরে তওবা এসে গেছে ভয় এসে গেছে এখন বলেন তওবা করলে কি আল্লাহ মাফ করবেনি আমার কোনো ক্ষমা আসেনি আমার কোনো মাপ আসেনি ক্ষমা আসেনি মাপ আসেনি ওই লোকটা বলতেছে আমার কি কোনো ক্ষমা আছে কোনো মাপ আছে ফাদ্রী কো আরে বেটা 99 জন মানুষ মারার পরে তুমি ক্ষমা আর আশা করো কেমনে না আল্লাহ তোরে ক্ষমা করবে না তোর কোনো মাফ নাই এখন ওই ডাকাত ডাক দিয়ে বলল ও পাদ্রী 99 জন মানুষ মেরে ফেললাম যদি আল্লাহ ক্ষমা নাই করে রে পাদ্রী তুমি ফতোয়া দিছো আল্লাহ আমারে মাফ করবে না যেহেতু মাফ করবে না তাহলে আজকে তোরে ছেড়ে দিও লাভ নাই তোরে আজকে খাইছি ওই লোকটি 99 জন মানুষ হত্যা করার পরেও যখন পাদ্রীকে হত্যা করলো তখন পাদ্রীকে মারার পরে অন্তরে আবার তওবা আসছে হাই হাই হা আমি একজন আলেমকেও মেরে ফেলে দিলাম আমি একজন পাদ্রীকে মেরে ফেললাম আমার উপায় কি হবে 100 জন খুন হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার মনে বিরাট বড় তওবা উপায় কি ক্ষমা হবে নি আমার ক্ষমা ক্ষমা হবে নি বহু দূরে দৌড়ায় যায় দেখে একজন আবিদ বান্দা বসে বসে আল্লাহর ইবাদত করে সালাম দিয়ে বললেন বাবারে আমি 100 জন মানুষ হত্যা করে ফেলছি আমি 100 জন মানুষ মেরে ফেলছি বাবা এখন বলেন আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবেনি ওই হুজুর ওই আবিদ ওই জাহিদ আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন হ্যাঁ বাবা যাও আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে বলে হুজুর তাহলে কোন জায়গা যায় মাফ পাবো দেখেন ওলিদের দরকার কেন এই হাদিসের ভাষা থেকে বুঝে যাওয়া দরকার
তখন ওই আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দে বলেন বাবা তুমি ক্ষমা পাইতে হলে অমুক কারিয়ার মধ্যে আল্লাহর তিনজন ওলি বুজুর্গ ও বান্দা আছে তুমি তাদের মজলিসে যাইয়া তাদের সঙ্গে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে এ মুসলমান তওবা করার জন্য আপনার ইচ্ছা লাগবে গুনাহ মাফ করার জন্য আপনার ইচ্ছা লাগবে আজাজিল শয়তান মুসনাদ আহমদের মধ্যে আসছে যখন 9 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ পাক তারায় দিলেন তখন আজাজিল ডাক দিয়ে বলেন আল্লাহ 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি আমাকে কি কোনো বিনিময় দিবা না আল্লাহ আল্লাহ বলেন কি চাস বল বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ বলেন যা তা দিলাম আর কি চাস বলে আল্লাহ আমাকে তামাম দুনিয়া তাসারুফ করার জন্য 1 সেকেন্ডে শক্তি দিবা আল্লাহ বলেন তাও দিলাম যার কি চাস আজাজিল ডাক দে বলতেছে আল্লাহ মানবের শরীরে রক্তের ভিতর দিয়ে ঢুকে 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 কালবের মধ্যে বইসা বইসা ধোঁকা দেওয়ার শক্তি দিবা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস হে মানুষের অন্তরের ভিতরে শিরার ভিতর দিয়ে ঢুকে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও আল্লাহ বলেন যা শয়তান তাও তোকে দিলাম কি করবি আজাজিল ডাক দে বলেন আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না সব গুনাহ করে করে জাহান্নামে পাঠাবো আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমি আদম আমার নফসের সাথে জুলুম করছি ভুল করছি আল্লাহ ক্ষমা করো 340 বছর ধরে আদম কেঁদেছিলেন আরে আমাদের বাবা একটা ভুলের জন্য যদি 340 বছর ধরে কাঁদে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি পড়ে পড়ে মুখের গোষ্ঠগুলি পচে গেল পচে গেল পচে গেল একটু চিন্তা করেন তো আপনি হায় হায় একটা একটা গন্ধম খাওয়ার জন্য আদম সুবিউল্লাহ 340 বছর আল্লাহ কাঁদাইলেন আমাদের বাবা 340 বছর ধরে তিনি কাঁদলেন আল্লাহ ভুল হয়ে গেছে রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ তাকে বিবি থেকে জুদা করে দিলেন হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় ফেলাইলেন আদমকে শ্রীলঙ্কায় ফেলাইলেন আদম পাহাড়ের উপরে শ্রীলঙ্কা থেকে হেঁটে 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 আরাফার ময়দানে তিনি গেলেন এই আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হলো একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর এই বান্দা আল্লাহর এই বান্দা আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে মরণ এসে গেছে মৃত্যু হয়ে গেল তার সহি বুখারিতে নবীজি বলতেছেন উম্মত তোমরা শোনো আল্লাহর বান্দার মরণ এসে যাওয়ার পরে দুই দল ফেরেশতা আসলো এক দল ফেরেশতা জান্নাতের আর এক দল ফেরেশতা জাহান্নামের জান্নাতের ফেরেশতারা এসে বলল আমরা তাকে জান্নাতে নিয়ে যাব জাহান্নামের ফেরেশতারা বলল না আমরা জাহান্নামে নিয়ে যাব দুই দল ফেরেশতার কারাকারি লাগলো দুই দল ফেরেশতার কারাকারি বদনুবাদ জান্নাতিরা কয় লোকটা জান্নাতি তওবা করার জন্য আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিয়েছিল আল্লাহু আকবার কর তাহলে ওলির দরকার আছে না আসতে হয়ে গেছে জোরে বলো ওলির দরকার আছে বাইদিত বস্তাবি প্রস্তাব দিলেন সামন মনে মনে চিন্তা করে 40 বছর কেন রে জিন্দেগীর সব পুরাটাও যদি আগুনের পূজা করি আগুন আমাকে সারবে না আগুন আমাকে পুড়িয়ে ফেলবে কারণ 40 বছর কেন সারা জীবন জিন্দেগীও যদি পূজা করি তাও কাজ হবে না সামনের মনে মনে চিন্তা আগে বাইজিদ আগুনের মধ্যে হাত দিবে কারণ আগুনের ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া কিন্তু শামউন জানে না আল্লাহর ওলিদের দোর আল্লাহ পর্যন্ত কি কথা বলেন ঠিক কি না সহিহ বুখারীর কিতাবুর রিকাব নবী আমার থেকে বলে উম্মত মান আদালি ওয়া
فقد آذنته بالحار আল্লাহর ওলিদের সাথে যারা दुश्मनी করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর ওলিদের সাথে যারা दुश्मनी করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর ওলি কেমনে হবে নবীজি ডেকে বলেন উম্মত ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে নফল ইবাদত করার কারণে বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে থাকে হ্যাঁ মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনেন হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন শামউন তুমি আগে হাত দাও শামউনের মনে মনে চিন্তা আমি যদি আগে হাত দেই আগুন আমারে পোড়ায় ফেলবে বাইজিদ আগে হাত দিলে বাইজিদের আগুনে পোড়াইবে আর আমি বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা শামউন মরার সময় সালাকি করতেছিল কিন্তু আল্লাহর ওলির দরবারে সালাকি চলে না কি কথা বলেন ঠিক কি না হ্যাঁ নবীর উম্মত এই জমিনে ইসলামের আল্লাহর ওলিরা আল্লাহর ওলিরা এতে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই গাছের নিচে ঘুমাইয়া পাহাড়ের মধ্যে বাসা বেঁধে জঙ্গলে ঘর বানাইয়া আল্লাহর ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছে ও বাবা মুসলমান সাবধান করে বলে দিয়ে যাচ্ছে এ আল্লাহর ওলিদের মহাব্বত করাটা আমাদের জন্য জরুরি দায়িত্ব বাজানো খুব ভালো করে শুনে যান ভাগ্য গুণে আমরা শাহজালালকে পেয়েছিলাম আজকে চীনের অনেক জায়গা আছে যেখানে ইসলামের কোনো ছোঁয়া নাই পৃথিবীর বহু জায়গা আছে আফ্রিকাতে দিন ধর্ম তারা কিছুই বুঝে না ওইখানে যদি একজন শাহজালাল যাইতো ওরাও কালেমা পাইতো আমরা ভাগ্য গুণে শাহজালাল পাইছি বিদায় কালেমা পাইছি কথা বলেন ঠিক কি না আজকে যারা আল্লাহর ওলিদের দিকে বাঁকা আঙ্গুল তুলে ও ওরাই হলো বর্তমান জমানার আজাজিল আমাদের বুলন্দ নসিব শাহজালাল পাইছি আফ্রিকার বহু অঞ্চলে শাহজালাল ছিল না বিধা কালেমা যায় নাই চীনের বহু এলাকায় শাহজালাল নাই বিধায় কালেমা যায় নাই ওই থাইল্যান্ডের বহু জায়গায় শাহজালাল নাই বিধায় কালেমা যায় নাই আমাদের বুলন্দ নসিব বাংলাতে শাহজালাল এসেছিল যার কারণে আমরা কালেমা পাইছি কালেমা পাইছি কালেমা পাইছি অতএব 360 আউলিয়া এই জমিনের জন্য নিয়ামত ওনাদের কারণে ইসলাম পেয়েছি দিন পেয়েছি কালেমা পেয়েছি না হলে আমরা অন্ধকারেই নিমজ্জিত থাকতাম অন্ধকারে ডুবে হারিয়ে যেতাম অন্ধকারে হারিয়ে যেতাম অন্ধকারেই আমরা হারিয়ে যাইতাম হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আসার কারণে কালেমা নসিব হলো আল্লাহর ওলিদের প্রতি কৃতজ্ঞ হওয়াটা আমাদের জন্য জরুরি হযরতের বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন আগুন জ্বলে কিন্তু বাইজিদের হাত জ্বলে না হয়েছে না আরো জোরে বলেন আল্লাহু আকবার আগুন জ্বলে হাত জ্বলে না আগুন জ্বলে হাত জ্বলে না আগুন জ্বলে হাত জ্বলে না হযরত আবু বকরের জমানাতে ওমরের জমানাতে একজন আল্লাহর ওলি ছিল তার নাম আবু মুসলিম আল খাওলামি আবু মুসলিম আল খাওলামি ছিলেন কিবারুত তাবেঈন নবী দেখার জন্য রওনা করেছিলেন কিন্তু নবী দেখতে পারেন নাই তার আগে নবী ইন্তেকাল করেছিলেন হযরত আবু বকরের কাছে থাকতেন আবু বকর ইন্তেকাল হয়ে গেল আবু বকরের জমানাতে তিনি কালেমার দাওয়াত দিতে গেলেন ইয়ামান ইয়ামানে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো এই ভণ্ড নবী বললাম আমি নবী আবু মুসলিম আল খাওলামি বললেন না 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 আখিরি নবী ছাড়া আর কোনো নবী হতে পারে না তুমি যে নবুয়াত দাবি কর সেটা মিথ্যা আল্লাহর ওলিদের পাওয়ার কত দেখেন সাহাবিরা তখনও জিন্দা সাহাবিরা তখনও জিন্দা সাহাবিরা তখনও জিন্দা আবু মুসলিম আল খাওলামির বাড়ি ছিল মিশর উনি মিশর থেকে কালেমা পড়ার জন্য এসেছিলেন
ইয়ামানে ওনাকে দ্বীনের দাওয়াতের জন্য দাইল আল্লাহ হিসেবে পাঠানো হলো ইয়ামানের কাছে মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন যাওয়ার পরে ওই দেশের ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল আবু মুসলিমের হাত পা গুলি বেঁধে অনেক বড় গর্ত খনন করে ওই গর্তের ভিতরে লাকড়ি চাকড়ি ফেলে আগুন জ্বালায় দিয়া আবু মুসলিম আল খাওলামিকে আগুনের মধ্যে ফেলে দিবে হযরত আবু মুসলিম ডাক দিয়ে বলেন এ ভণ্ড নবীর লোকেরা তোমরা শোনো এই আগুন যদি আমারে না নিবায় তাহলে বুঝবা আমার নবীর ধর্মই সত্য আমার নবী আখিরি নবী আর আগুন যদি পুড়ায় দেয় তাহলে আমার নবী আখিরি নবী না ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আল্লাহ ডাক দিলেন ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার ইব্রাহিমের জন্য আয়ার কন্ডিশন হয়ে যাও আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আল্লাহ ডাক দিলেন হে আগুন তুমি আমার আবু মুসলিমের জন্য আয়ার কন্ডিশন হয়ে যাও আগুন জ্বলতে লাগলো কিন্তু আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি পুড়ে নাই হযরত ওমরের জমানার কথা বলতেছি ওমরের জমানা সাহাবীদের জমানার কথা বলতেছি হাই 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 রসুলের উপরে ইয়াকিন কি ছিল তাদের যে ভাটা আগুনে ফেলে দে আগুন আমাকে পোড়াবে না আমার নবী হ আগুনে তারে ধরছেন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না একদিন না দুই দিন না সাত দিন পর্যন্ত কোন কোন বর্ণনায় চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বলতে লাগলো ইব্রাহিমের সুবহানাল্লাহ বলা যাবে চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে আল্লাহর খলিল ইব্রাহিম কোন কোন বর্ণনায় সাত দিন সাত দিনই ধরলাম সাত দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে খাইলেন কি আলবেদার নেহার মধ্যে এসেছে ইব্রাহিমের মা ইব্রাহিম আলাইহিসসালামের মা আগুনের পাশে দাঁড়ায় কয় ইব্রাহিম আমি তোর মা তুমি আমার সন্তান ইব্রাহিম আগুনের মধ্যে বসে রইছ ইব্রাহিম তোমার আল্লাহরে কও আমার যাতে আগুনে না ধরে আমি তোমার জন্য খাবার নিয়ে যাব আর মার মহাব্বত চিন্তা করতে পারছেন মা তো মাই মা কি আর আগুন চিনে কিন্তু আমার ছেলেরা তো বড় হয়ে যাওয়ার পর আর মা চিনে কি কথা কর না কেন মা সন্তানের জন্য আগুন চিনে না কিন্তু ছেলেরা বড় হয়ে গেল আর মা আর চিনে না আহা বড় নাফরমান বড় নাফরমান আরে কুত্তারে খাওয়ালেও কুত্তা দরজা সারে না চল্লিশ বছর একটা সন্তানের পিছনে বাবা মা পরিশ্রম করছে চল্লিশ বছর পরে সন্তান বাবা মারে ভুলে যায় এটা কুত্তার সেইতেও খারাপ আসতে করলেন কে জোরে কর কুত্তার সেইতেও নিকৃষ্ট কুত্তাও বালা কুত্তাও বালা হাজরতে ইব্রাহিমের মা ডেকে বলেন ইব্রাহিম আল্লাহরে কবর যাতে আগুনে না ধরে আমি তোমার জন্য খাবার নিয়ে যাব ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দেখ আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায় বলে পাঠাও আল্লাহর খলিলের মা খাবার নিয়ে ইব্রাহিমের কাছে গেল আগুনের মধ্যে আগুন জ্বলে ইব্রাহিমও পড়ে না ইব্রাহিমের মাও পড়ে না আগুন জ্বলে ইব্রাহিম জ্বলে না ব্যাগ ফাঁসাটারে ঘুরাই দিয়া শুরু শুরু করে মুত্তাছে আল্লাহ ডাক দে বলেন ইব্রাহিমের আগুন নিব ব্যাগ তোমার মতে কি আগুন নিভবে ব্যাগে ডাক দেখে রাব্বি করিম আমি জানি ইব্রাহিমের আগুন নিভবে না আমার এই প্রস্রাবে কিন্তু কেয়ামতের কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন বলবা ও মাখলুকরা আমার খলিলকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল তোমরা কি করছিলা আল্লাহ সেদিন আমি ব্যাংক জবাব দিব আল্লাহ আমি প্রস্রাব করে আগুন নিবানোর চেষ্টা করেছিলাম আল্লাহ
তোমার এই কঠিন প্রশ্ন থেকে অন্তত আমি বেঁচে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহ ডাকতে বলেন এ ব্যাগ আমি আল্লাহ জানি তোমার এই মুতে আগুন নিবে না কিন্তু তোমার এই চেষ্টা এবং ইখলাসের জন্য এক আন্তরিকতার জন্য এক নিষ্ঠতার জন্য আমি আল্লাহ তোমাকে একটা বেনিফিট দিলাম ব্যাংরে যা যা কিয়ামত পর্যন্ত তোমার বংশে যত ব্যাং আসবে সব ব্যাংয়ের পেশাবকে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম প্রসাব করছে কয় ব্যাঙে পাক হইল কয় ব্যাং গোষ্ঠী সূর্যে পাক হয়ে গেছে আরে বাবা আমরা তো শাহজালাল হব না কিন্তু শাহজালালের মহব্বত যদি করতে পারি তো শাহজালাল তো জান্নাতে যাবে আশা করি আমরাও যাব আস্তে বলেন কে জোরে কর আমরা যদি ব্যাং হইতে পারি কি কথা কর না কে ব্যাং যত হইতে পারি বাজার খুব মনোযোগ দিয়ে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে পড়ে আছে আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে বের হয়ে আসলেন ভণ্ড নবীর লোকেরা পালায় চলে গেল কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আবু মুসলিম আগুন থেকে বের হলেন এখন প্রশ্ন করি জবাব দিবেন আমার মাথায় যে পাগড়ি আপনারা বলবেন হুজুর ফরিদি হুজুরের পাগড়ি এই পাগড়ি কিন্তু ফরিদি হুজুর না এই জুব্বা কিন্তু ফরিদি হুজুর না ওই জুব্বা হলো ফরিদি হুজুরের জুব্বা আবু মুসলিম জ্বলল না কিন্তু আবু মুসলিমের সাথে জুব্বাও জ্বলে নাই পাগড়ি উপরে নাই আরো আস্তে কম সুবহানাল্লাহ ও আস্তে শুনলেন কিন্তু ভেদ ভাঙ্গি দিয়ে যাইতেছে আবু মুসলিমের পাগড়ি উপরে নাই জুব্বা উপরে নাই আরে জুব্বা তো আবু মুসলিম না পাগড়িও তো আবু মুসলিম না কিন্তু পাগড়ি পড়লো না জুব্বাও পড়লো না কারণ একটা এই জুব্বাটা আবু মুসলিমের শরীরের সঙ্গে লেগেছিল এই পাগড়িটা আবু মুসলিম খাওলামির মাথায় ছিল আল্লাহর ওলির সঙ্গে লেগে থাকার জন্য জুব্বাটা পরে নাই এই পাগড়িটাও আগুনে পোড়ায় নাই আরে আগুন ওলির জুব্বা চিনে ওলির পাগড়ি চিনে আমরাই মানুষ ওলি চিনলাম না কথা বলেন ঠিক কি না আরে আমরা যদি ওলির জুব্বা হইতে পারতাম ওলির কদমের ধুলা হইতে পারতাম আমরা যদি ওলির কয় পায়ের জুতা হইতে পারতাম আমরা যদি আবু মুসলিম আল খাওলামির পায়ের জুতাটা হতে পারতাম আগুন আমাদেরকে পোড়াইতো না বাপ এই জন্য কাজী নজরুল কি চমৎকার ভাষায় প্রেমের ভাষায় লেখলেন আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত তৌহিদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম মুরশিদ মুহাম্মাদের নাম তৌহিদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ মুহাম্মাদের নাম ও হাবিবগঞ্জের মুসলমান আবু মুসলিম আল খাওলামি বের হয়ে আসলেন বের হয়ে আসার পরে হযরত ওমর রাস্তায় দাঁড়ায় রইছে আবু মুসলিম আসতেছে যেই রাস্তা দিয়ে মদিনার থেকে ইয়ামান যাইতো ওই ইয়ামানের রাস্তায় দাঁড়ায় রয়েছেন আবু হযরত ওমর আবু মুসলিম আল খাওলামি আসার পরে হযরত ওমর জরায় ধরলেন জরায় ধরে বলেন হে মুসলমানেরা এই আবু মুসলিম এই উম্মতের ইব্রাহিম
তোমরা যদি উম্মতের ইব্রাহিম দেখতে চাও তাহলে আবু মুসলিমের চেহারার দিকে তাকাও আগুন জ্বলে আবু মুসলিম পুড়ে নাই নবীর উপরে একিন কত বড় তাহলে একিন ঈমান নবীর উপরেও পরিষ্কার আনতে হবে কথা বলেন ঠিক কি না আরে নবীর উপরে একিন যদি মজবুত থাকে জাহান্নামের আগুন তার পুড়াবে না কথা বল ঠিক কি না আরে নবীর উপরে একিন যদি মজবুত থাকে কবরের মাটি তার শুবে না কথা কম আমার দেশে অনেক মুসলমানের নবীর উপরে একিন নাই বহু মুসলমান নবীর উপরে একিন নাই বহু মুসলমান আছে তার ভিতরে দেখবেন কয় নবীর কি ক্ষমতায় আছে হাই 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 উম্মতে ওয়াজ করে নবীর বাবা মা দুইজন জাহান্নামে চলে গেছে নবীর উম্মত ওয়াজ করে নবীর বাবা মা জাহান্নামে চলে গেছে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে হাই 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 একসাথে জোরে বলেন না নাউযুবিল্লাহ এই তো অবস্থা চলতেছে আবু মুসলিম আল খাওলামি রসুলের উপরে একই নানার জন্য আগুন তারে পুড়াইছেন শামউন বাইজিদ হাত ঢুকাই দিছে আগুনের ভিতরে মনে আছে নি বাইজিদ বুস্তামির কথা বাইজিদ বুস্তামি হাত ঢুকাই দিছে আগুন জ্বলে বাইজিদ জ্বলে না মারহাবা কয় এবার বাইজিদ বুস্তামি ডাক দেখে শামউন 40 বছর ধরে তুমি আগুনের পূজা করছো আমি একটা দিনের জন্য আগুনের পূজা করি নাই কিন্তু আমি আগুনের মালিকের ইবাদত করেছি আল্লাহু আকবার যেই রবে আগুন তৈরি করেছে আমি আল্লাহ তার ইবাদত করেছি রে শামউন শামউন দেখো আগুন আমারে পোড়ায় না এবার তুমি হাত দাও শামউন ডাক দেখায় ভাইজিদ আমার চক্ষু খুলে গেছে রে ভাইজি 40টা বছর আমি আগুনের পূজা করলাম অন্ধকারে নিমজ্জিত ছিলাম রে ভাইজি আর দেরি করো নাই মরণের আগে আমারে কালেমা পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ওই যে আল্লাহর বান্দা আল্লাহর অলিদের দিকে রওনা করছিল মনে আছে সহি বুখারীর হাদিসটা বলে শেষের দিকে চলে যাব হাতের সময় কম খুব মনোযোগ দিয়ে আল্লাহর বান্দা রওনা করছে কিন্তু মারা গেল পথের মধ্যে দুই দল ফেরেশতা জান্নাতি ফেরেশতারা কয় জান্নাতি নিয়ে যাব জাহান্নামী ফেরেশতারা কয় না জাহান্নামে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফেরেশতা একজন তোমরা যাও আমার দুই দল ফেরেশতার বদনবাদ ঝগড়া মিটাই দিয়ে আসো ফেরেশতা চলে এসে বললেন কি ব্যাপার তোমরা কি জন্য ঝগড়া করো ফেরেশতারা ডাক দেখে আমরা জান্নাতে নিয়ে যাব এই লোকটা তওবা করার জন্য আল্লাহর অলির বাড়ির দিকে রওনা করেছিল কিন্তু যেতে পারে নাই যাওয়ার আগেই মারা গেছে আমরা তার মনের অবস্থার জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব জাহান্নামীরা কয় না আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব সে তওবা করার জন্য রওনা করেছিল কিন্তু যেতে পারে নাই যাওয়ার আগেই মারা গেছে আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আপনার উম্মতকে বলেন যেখানেই পালাক না কেন আসমানে পালাক আর জমিনে পালাক সমুদ্রে নগরে ঝরে আর জঙ্গলে পাহাড়ে আর পর্বতে যেখানেই পালাক না কেন মরণ তার সঙ্গে মোলাকাত করবে মরণ তার সঙ্গে মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াস শাহাদা আর তোমরা সে আল্লাহর কাছে ফিরে যাবে যিনি তোমার প্রকাশ্য অপ্রকাশ্য সব খবর জানে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে ফিরে যাওয়া লাগবে কি নিয়ে যাব কি নিয়ে যাব সর্বনাশ হবে আরে কবর বড় কঠিন জায়গা হাসর বড় কঠিন কেউ আপন হবে না সেই দিন
নবী বিন কেউ আপন হতে যাবে না নবীর উম্মত এই জন্য দুনিয়া থেকে নবী নিয়ে যাওয়া লাগবে ঈমান আর আমল দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ্চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে যার কারণে আসমান হলো জমিন হলো তার নক্ষত্র সূর্য তার নিজের কক্ষপথে চলে নবীর কারণে নবীর কারণে আমার প্রিয় মুর্শিদ বলতেন বাবা ওই নবীর কদম সারা সব কিছু মিথ্যা নবী সারা উপায় নাই ওই নবী সারা উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই নবী সারা উপায় নাই উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল নবীর চরণ বিনে উপায় নাই দয়াল নবীর কদম বিনে উপায় নাই আল্লাহর ফেরেশতারা ডাক দে কয় না জাহান্নামে নিয়ে যাব এবার ওই যে ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন বদনবাদ মীমাংসা করার জন্য ওই ফেরেশতা বলল এই বান্দা যেখান থেকে রওনা দিয়েছিল ওই আল্লাহর ওলিদের বাড়ির বরাবর যে রাস্তা হয় রাস্তা মাইপে দেখো লোকটা কি অর্ধেক সীমানা বেশি গেছে না কম গেছে যদি বেশি যায় তো জান্নাতে কম গেলে জাহান্নামে ফেরেশতারা মাপ দেওয়ার পরে এক বর্ণনার ভিতরে আসছে ফেরেশতারা মাপ দেওয়ার পরে দেখলো এক বিঘত রাস্তা পিছনে পড়ে গেছে এবার জাহান্নামে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ ডাক দেখে না থামো জাহান্নামে নেওয়ার সময় হয় নাই তোমরা কিছুক্ষণ পর আবার মাপ দাও ফেরেশতারা আবার মাপে দেখে না এক বিঘত রাস্তার সামনে চলে গেছে জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে জাহান্নামি ফেরেশতারা আল্লাহ বিষয়টা বুঝলাম না আল্লাহ ডাক দেবে রে ফেরেশতারা আমারে বান্দা জীবনে একশোটা মার্ডার করেছে নিরাপরাধ মানুষ হত্যা করেছে অনেক বড় গুনাহ করেছে অনেক বড় গুনাহ করেছে অনেক বড় গুনাহ করেছে কিন্তু গুনাহ মাফের আশা নিয়ে তওবার আশা নিয়ে ক্ষমার আশা নিয়ে আমি আল্লাহর রহমত থেকে মাহরুম হই নাই এই লোকটা আমি আল্লাহর দরজা থেকে সে মাহরুম হই নাই ক্ষমার আশা নিয়ে আমার অলি বুজুর্গর বাড়ির দিকে রওনা দিয়েছিল আমার অলির বাড়ির দিকে রওনা দিয়েছিল আমার অলির মজলিসে বৈশা তওবা করবে কিন্তু যাইতে পারে নাই মরণ তাকে ধরে ফেলেছে এই জন্য আমি আল্লাহ দয়া পর্ব সয়ে আমার বান্দার একশো মার্ডারের গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে দিয়ে পবিত্র বানাই আমি আল্লাহ তার জান্নাতি 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 বানায় দিয়েছি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আহা আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ কত বড় মেহেরবান শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে কাজী নজরুল লিখতেছে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের বাণী এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা
তোমার মেঘের বাণী তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন যোগাও খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী আর রহমানির রহিম আল্লাহ বলেন আমি দয়ালু দয়াময় দয়ালু দয়াময় দয়ালু দয়াময় দয়ালু দয়াময় মারহাবা বলবেন আল্লাহ অনেক বড় দয়াময় দয়াময় আল্লাহ বলেন মাল্লাম ইরহামিন নাস মাল্লাম ইরহামিল্লাহ তোরা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে তো তোরা ওলি আল্লাহ হইতি বুঝেন নাই মাইকেলরা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিত তাহলে ওরা ওলি আল্লাহ হয়ে যেত ওরা ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না মাইক পর্যন্ত থুয়ে যায় গেছে এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে আল্লাহ আমাদেরকে তার অলির মহব্বত তৈরি করে দিন বলেন আমিন তওবা কবিরা গোনা মাফ করতে হলে আপনাকে ইখলাসের সাথে তওবা করতে হবে যে আল্লাহ জীবনে আর কোনোদিন গোনা করতাম না আল্লাহ জীবনে আর কোনোদিন ভুল করবো না আল্লাহ আর কোনোদিন অপরাধ করবো না একবারে খাস ইখলাসের সাথে আপনাকে তওবা করতে হবে মোতারাম উপস্থিতি আল্লাহ তার মকবুল বান্দাদের সহবত আর মহব্বত আমাদেরকে কবুল করুন প্রিয় ভাই আরও দুইটা প্রোগ্রাম আমার আছে আজকে কালকেও তিনটে প্রত্যেক দিন দুইটা তিনটে করে আজকে এশার নামাজের সময় ঘনে আসতেছে আপনাদেরকে নিয়ে দোয়া করবো আজান হবে আমাকে আরেকটা জায়গায় দেয় এশার নামাজের পরেই মাইক ধরতে হবে সময়ের অভাবে আমি আর সময় দিতে পারবো না ইনশাল্লাহ আগামীতে আল্লাহ তৌফিক দিলে আবার আসবো মুফতি জহুরুল ইসলাম ফরিদি লিখে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ আছে দেখবেন আর দোয়া করবেন আজকেরটাও দু চার দিনের ভিতরে চলে যাবে মোতারাম আমার এই আলোচনার মুখ্য উদ্দেশ্য হলো আমরা একদিন দুনিয়ার থেকে সবাই কবরে চলে যাব যেহেতু যেতে হবে প্রথমত আপনাকে আল্লাহ তার নবীর উপরে পরিপূর্ণ ইমান ও ইকির নিয়ে কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর আপনাকে ইবাদত নিয়ে আমল নিয়ে কবরে যেতে হবে করোনাতে বহু মা কবরে চলে গেছে সন্তান মায়ের কবরের পাশে যায় নাই বহু বাবা কবরে চলে গেছে করোনাতে বহু সন্তান বাবার লাশের পাশে ডরে যায় নাই যদি করোনায় আমাকে ধরে কিন্তু আল্লাহর মেহরবানি এ বান্দা আপনাদের সামনে বসে রয়েছে করোনার সময় আমি ইচ্ছা করে হাজারো লক্ষ মানুষের সাথে মুসাফা করছি আমাকে অনেকে বারণ করতে আমাকে ধুর মিয়া এগুলি বাদ দেয় এটা বাদ দেয় মৃত্যু লেখা থাকলে মরে যেতে হবে মানুষ মুসাফা করতেছে করোনার সময় যত মাহফিল করেছি যত মানুষ আমাকে হাত বাড়িয়ে দিয়েছে আমি তত মানুষের সাথে মুসাফা করছি ইচ্ছা করে মুসাফা করেছি একই রাখি হায়াত যতদিন আছে মৃত্যু ততদিন হবে না আর মৃত্যু এসে গেলে হায়াত থাকবে না এটাই সত্য তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই তুখরিজুল হাইয়া মিনাল মাইত আমি মরা থেকে জিন্দা বের করি মরা থেকে জিন্দা বের করি মরা থেকে জিন্দা বের করি তুখরিজুল মাইতা মিনাল হাই জিন্দা থেকে মরা বের করি জিন্দা থেকে মরা বের করি এটাই সত্য অতএব হায়াত মৌত ইজ্জত দৌলত সব কিছু আল্লাহর হাতে কারো ইজ্জতে হাত দিবেন না কারো রিজিকে হাত দিবেন না ওগুলি খারাপ কাজ আর কখন অহংকার অহমিকা অন্তরে আনবেন না অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদরে হাত দিবেন না সাবধান অহংকার আল্লাহর চাদর যেটা শয়তান করে নয় লক্ষ বছর ইবাদত শেষ হয়ে গেছে কি বাপ কত খারাপ বলছি শয়তানে করার কারণে নয় লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেছে এক এক ধাক্কায় শেষ হয়ে গেছে
অহংকার আল্লাহর চাদর এটা কখনো ধরবেন না সাবধান কোটি টাকা হোক মিলিয়ন কোটি টাকা হোক গরীব মানুষ আসলে বুকে জড়াই দেবে কোটি কোটি টাকার মালিক হতে পারে অনেক বড় ইজ্জতওয়ালা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যাই বলেন জাতিসংঘের মহাসচিব আর আমেরিকার প্রেসিডেন্ট আপনার প্রতিবেশী বন্ধু আত্মীয়স্বজন আসলে বুকে জড়াই ধরবে অহংকার করবেন না সাবধান যত বড় ইবাদত হন নামাজ হলেন জিকিরওয়ালা হন বাপ যত বড় ইবাদত গুজার হন না কেন বে ইবাদত বে আমলদার লোক দেখে কখনো অহংকার করবেন না সাবধান করে বলে দিচ্ছি অহংকার আল্লাহর চাদর এটাকে হাত দিবেন না অহংকার আল্লাহর চাদর এখানে হাত দিবেন না দিলেন তো ইবলিসের কাতারে চলে গেলেন আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুলার গোডাউনের ভিতরে যদি আগুনের কয়লা রেখে দেওয়া হয় তাহলে আগুন ওই তুলাকে পুড়িয়ে 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 শেষ করে দেয় অহংকার হিংসা মানুষের আমলকে পুরায় পুরায় শেষ করে দেয় এটা থাকে না এই জন্য যত আমল করেন অহংকার হিংসা থাকলে আর কাজ হবে না তবে আপনাদের হবিগঞ্জ সিলেট অঞ্চলের মানুষ অধিকাংশ ভদ্র শরীফ নম্র আমি সব জায়গায় প্রশংসা করি আল্লাহ পাক আপনাদেরকে ভদ্র শরীফ নম্র এবং নবীর প্রেমিক হিসেবে যেন কবুল রাখেন ওলি আল্লাহ দেশের সন্তান আল্লাহর ওলিদের মহিব্বির হিসেবে কবুল করেন সকল বলেন আমিন আমি আপনাদেরকে নিয়ে মুক্তসার একটু দোয়া করবো আমার জন্য আপনারা